আমার Fantech K613L এর রিভিউটা কিন্তু প্রচুর পরিমাণ পপুলার হয়েছিল আই থিংক নাও ইট হ্যাজ লাইক ওভার 20,000 ভিউজ আর অনেকদিন ধরেই আমাকে সবাই রিকোয়েস্ট করছেন যে K612 এর একটা রিভিউ দিতে সো ইটস ফাইনালি হিয়ার আর বিগত কিছুদিন ধরে কিবোর্ডটার উপর টাইপিং অ্যান্ড গেমিং করার পর আজকে ফাইনালি আমার মতামত জানাবো Fantech K612 নিয়ে পুরোটা ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি কাইফ ওয়েলকাম টু টেক সার্ভিস ফার্স্ট অফ অল কিবোর্ডটা খুবই স্টাডি এবং এটার প্রাইস অনুযায়ী আমার কাছে এটা খুবই ওয়েল বিল্ড বলে মনে হয়েছে এটা একটা ফুল সাইজ কিবোর্ড এবং এটার মধ্যে থাকছে টোটাল 104টা কিজ নাম্বার রো থেকে শুরু করে ফাংশন কিজ নাম ক্লাস্টার সবই আছে ডিজাইনের কথায় আসলে কিবোর্ডের ফার্স্ট লুকটা এক কথায় জোস কিবোর্ডটির ব্যাক প্লেট তৈরি করা হয়েছে মেটাল দ্বারা সো ইটস ভেরি স্ট্রং টপ রাইট কর্নারের নাম লক ক্যাপস লক এবং উইন্ডোজ কি লকের ইন্ডিকেটর খুঁজে পাবেন কিন্তু এই ইন্ডিকেটরের ডিজাইন গুলো আমার কাছে কেন জানি একটু কাইন্ড অফ আউট অফ প্লেস লাগে মানে কিবোর্ডটার ডিজাইনের সঙ্গে এই হোয়াইট কালার ইন্ডিকেটর গুলো খুব একটা ম্যাচ হয় না আই ফিল লাইক উপরে নিচে ডানে বামে সব দিকে RGB ছড়াছড়ি আর এমন কিছু এক্সট্রা কাট আউটস করা রয়েছে যার মাধ্যমে RGB টা আরো বেশি স্পিল করে মানে যারা RGB লাভার আছেন তাদের জন্য এটা এক কথায় হেভেন বাট অলসো উইদিন এ বাজেট তাছাড়া প্রচুর পরিমাণ ব্যাকলাইটের এফেক্টস খুঁজে পাবেন যেগুলো আমরা কিছুক্ষণের মধ্যেই দেখবো কিন্তু তার আগে আরো একটা কথা বলে দিই যা হচ্ছে এই কিবোর্ডের কিজগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি লিট না তো তেমন ইনডেপথ কোনো ব্যাকলাইট কন্ট্রোলস আপনি খুঁজে পাবেন না তারই সঙ্গে আরো একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে কিবোর্ডটার সঙ্গে কিন্তু কোনো সফটওয়্যার আপনি পাবেন না উইচ আই অনেস্টলি রিয়েলি ডোন্ট মাইন্ড কারণ এই কিবোর্ডটায় অনেক ভালো অনবোর্ড কন্ট্রোলস আছে যেমন ফাংশন কি এর সাথে নাম্বার রো এর 1-9 পর্যন্ত সবগুলো কিতেই বিভিন্ন অসাধারণ ব্যাকলিট এফেক্টস থাকছে কিন্তু সবচেয়ে ইউনিক দুইটা এফেক্ট আমার কাছে লেগেছে FN+7 এবং FN+8 কিগুলোতে FN চাপ দিয়ে 7 এর ডাবল প্রেস করলেই আপনি কিবোর্ডের প্রতিটা পার্টের RGB নিজের পছন্দ মতো কাস্টম প্রোগ্রাম করতে পারবেন আর শেষ হয়ে গেলে আবারও FN+7 প্রেস করলে এটা একটা প্রিসেট হিসাবে সেভ হয়ে যাবে আর FN+8 প্রেস করলে আপনার আশেপাশে যদি কোনো স্পিকারে কোনো গান চলে তাহলে সেই গানের সাউন্ডের সঙ্গে কিবোর্ডের ব্যাকলাইটটাও সিঙ্কড হয়ে যায় ব্যাকলাইটটা যথেষ্ট পরিমাণ ব্রাইট তিনটা লেভেলে ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন তার সঙ্গে এফেক্টগুলোর ডিরেকশন এবং স্পিডও কন্ট্রোল করা সম্ভব তারপর ফ্রন্ট সাইডে আসলে দেখবেন অ্যাকচুয়াল কিজগুলো কিছুটা এলিভেটেড যেটার মাধ্যমে আপনারা একটা ফ্লোটিং কি টাইপের এফেক্ট পাবেন ঠিক আমার K613L এর মতো আর কিগুলোতে কিছুটা ট্রাভেল রয়েছে যা আমার পার্সোনালি খুবই পছন্দ টাইপিং এর সময় কি প্রেসের ফিলগুলো ভালোই ছিল লং আওয়ার্স ইউজ করেও খুব একটা আনকমফোর্টেবল লাগার কথা না যাই হোক এখানের কি ক্যাপসগুলো হচ্ছে ডাবল ইনজেকশন কি ক্যাপস উইচ মিন্স কিবোর্ডের RGB গুলো কিন্তু লেটারের ভিতর থেকেও আসবে তার সঙ্গে অন্যান্য চিপ কিবোর্ডগুলোর মতো এটার কি ক্যাপসের উপরে লেটারিং গুলো কিন্তু সময়ের সঙ্গে আস্তে আস্তে উঠে যাবে না কিংবা হালকা হয়ে যাবে না উইচ ইজ অলওয়েজ এ গুড থিং টু নো সো যেহেতু এটা একটা মেমব্রেন কিবোর্ড কি ক্যাপসগুলো খুললে নিচে কিন্তু কোনো সুইচ পাবেন না এখানের কি ক্যাপসগুলোর নিচে এরকম একটা রাবার ডোম দেওয়া রয়েছে উইচ ডু প্রোডিউস সাম সর্ট অফ এ সাউন্ড যদিও মেকানিক্যালের মতো না বাট স্টিল আপনারা একটা সাউন্ড টেস্ট শুনে আসেন তো যেমনটা আশা করি আপনারা সাউন্ড শুনতেই পারলেন একটা মেমব্রেন কিবোর্ড অনুযায়ী এটার সাউন্ড কিন্তু খুব একটা খারাপ না তো শুধুমাত্র টাইপিং এর জন্য যদি কিবোর্ডটা নিতে চান আমি বলবো বাজেটের মধ্যে এটা খুবই ভালো একটা কিবোর্ড হতে পারে আর বহুদিন কিন্তু আপনাকে এটা ব্যাকআপ দিতে পারবে যদিও টাইপিং এর ক্ষেত্রে আমার সাজেশন অলওয়েজই থাকবে একটা মেকানিক্যাল নেওয়ার জন্য কিন্তু অপর পাশে যারা গেমার্সরা রয়েছেন এবং এটাকে গেমিং এর জন্য মেইনলি নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা একটা মেমব্রেন কিবোর্ড হিসেবে খুবই ভালো একটা সলিউশন হতে পারে গেমিং এর সময় মোটামুটি একটা স্ন্যাপি ফিল পাচ্ছিলাম গোস্টিং একদম নাই বললেই চলে কোনো গোস্টিং ইস্যু আমার একবারও করতে হয় নাই এন্ড আই থিঙ্ক এটার রেসপন্স টাইম 5 মিলিসেকেন্ড কিন্তু আমি কোনো ধরনের ডিলে বা কোনো লেটেন্সি খেয়াল করিনি আপনারা কিছুক্ষণ গেম প্লে দেখলেই বুঝতে পারবেন Worthless.
বাই দ্য ওয়ে আমার ডেস্কের উপর যে ফ্যানটেকের মাউসটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমি রিসেন্টলি টেস্ট করছি, অ্যান্ড আই ফিল লাইক এই টাইট বাজেট রেঞ্জটার মধ্যে এই কিবোর্ড এবং মাউসটা কিন্তু খুবই ভালো একটা কম্বো হতে পারে। আর এই মাউসের রিভিউ আমি কিছুদিন পরেই আপলোড করবো, তো সেটা মিস না করতে চাইলে আপনারা এখনই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কিবোর্ডের পিছনের সাইডে এমন দুইটা ফ্লিপ স্ট্যান্ডস পাবেন, যদিও স্ট্যান্ডসগুলো রাবারাইজ না তো ডেস্কের উপর খুব একটা ভালো গ্রিপ পাওয়া যায় না, যদিও নিচের দিকে এরকম দুইটা রাবারাইজ পার্ট থাকছে, সো ইট কাইন্ড অফ ব্যালেন্সেস এভরিথিং আউট। তাছাড়া এখানের কেবলটা হচ্ছে নাইলন ব্রেডেড যা খুবই হাই কোয়ালিটি, আর আমি খেয়াল করেছি ফ্যানটেক তাদের ম্যাক্সিমাম প্রোডাক্টের মধ্যে এরকম ব্রেডেড কেবলই দেয়, উইচ ইজ ভেরি মাচ অ্যাপ্রিসিয়েবল। এমনিতে কেবলের লেন্থ নিয়ে আমার কোনো মেজর কমপ্লেন থাকছে না, বাট আরেকটু লং হলে বেটার হতো। ওভারঅল রেটিং থাকলো 8/10, মাইনর কিছু ডিজাইন টুইক্স করলেই আমি 9/10 বলতে পারতাম, কিন্তু এটার প্রাইস যেহেতু 2050 টাকা, আই ফিল লাইক 100% ভ্যালু ফর মানি হচ্ছে না এটা। যদিও কিছু জায়গায় দেখলাম কিবোর্ডটা আরো কমেও সেল হচ্ছে, কিন্তু যেহেতু এই কিবোর্ডটার অফিসিয়াল প্রাইসিং 2050 টাকা, তো সেই হিসাবে প্রাইসটা আর একটু কম হলে ভালো হতো, কারণ এটার মধ্যে কিন্তু কোনো সফটওয়্যার থাকছে না। আই মিন 1800-1900 রেঞ্জের মধ্যে হলে এটা একটা ইজি 10/10 প্রোডাক্ট ছিল। বাট এনিওয়েজ, এই ছিল ফ্যানটেক K612 নিয়ে আমার সমস্ত মতামত। স্ক্রিনের উপর এই মুহূর্তে আমার চ্যানেলে থাকা অন্যান্য আরো কিবোর্ডের রিভিউ দেখতে পাচ্ছেন, মেক শিওর টু চেক দেম আউট অ্যাজ ওয়েল। ভিডিও ভালো লেগে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।